হে হ্যালো গাইস, আজকে আমরা ঘুরতে বেরিয়েছি আমাদের মুন্ডেশ্বরী নদী। তোমাদের আগের ভিডিওতে আমি কভার করেছিলাম আমাদের চিংড়ে থেকে যে বালির বাঁধরা বেরিয়েছে বালিগর পর্যন্ত। তো যারা এখনও ভিডিওটি দেখনি তারা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নেবে। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি, এদিকে আমাদের রয়েছে মাঝি ভাই আর এদিকে আরও সব রয়েছে। আমরা ঘুরতে যাচ্ছি এখন বালির বাঁধের চিংড়ে, সেই বালির বাঁধ আবার তোমরা দেখতে পাচ্ছ গাইস, এখানে অনেক জল আছে নদীতে। আগের ভিডিওতে তোমাদেরকে যখন দেখিয়েছিলাম তখন নদীতে জল ছিল না, এখন পুরোপুরি নদী ভর্তি হয়ে গেছে জলেতে। আর দেখছো চারিদিকটা কেমন ওয়াও ওয়াও লাগছে। গাইস এদিকে দেখাও, হ্যাঁ গাইস এদিকে হাই বলো, হাই বলো, চালার যে প্রচুর মাছ পড়ে যেতে। এই যে এই ছেলেটা শুধু মাছ থেকে ইনকাম করে নেয় টাকা, প্রচুর মাছ ধরে ছেলেটা। ফাইনালি গাইস আমরা এসে গেছি আমাদের বালির বাঁধে। আমাদের তোমরা দেখতে পাচ্ছ আমাদের বালির বাঁধটা কত বড়, এবং আমরা 5-6 জন মিলে বন্ধুরা এসেছি এই বালির বাঁধে ঘুরতে। তো তোমাদের পুরোপুরি বালির বাঁধটা ঘুরে দেখাবো। এখানে যেমন এই অপোজিট বালির বাঁধের অপোজিট সাইডটা গাইস, এটা হচ্ছে বালির বাঁধের অপোজিট সাইড। আমরা এই সাইড দিয়ে এসেছি, এই যে ওইদিকে আমাদের শিবদলনা মাঠ থেকে আমরা এসেছি, আর আমরা নৌকোয় করে এসেছি, আমাদের নৌকো এখানে রয়েছে। এই যে গোটা বালির বাঁধ, আর এটাই হচ্ছে বালির বাঁধের অপোজিট সাইড। এদিকে নদীপুর আছে, নদীপুর এলাকা সামনেটায় পড়ে। দেখতে পাচ্ছ তোমরা কত বড় বালির বাঁধরা, আর এদিকের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো গাইস আমরা সব এসেছি। আর তো গাইস তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করবে। আর বালির বাঁধের কনস্ট্রাকশনের কাজের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা যদি এখনও তোমরা কেউ না দেখে থাকো তো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা গিয়ে অবশ্যই। দেখো গাইস আমরা এখন বালির বাঁধের নিচে বসে রয়েছি, এবং দেখতে পাচ্ছ এদিকে এদিকেও বাঁধ, যেদিকে তাকবো শুধু বালি আর বালি। হ্যাঁ হ্যালো গাইস, এদিকে এদিকে সব
দিয়েছি ভাই সাহেব। এদিকে এই ছেলেটার সদ্য সদ্য ব্রেকআপ হয়েছে, ওই জন্য একা একা বসে আছে, কি বলবো আর। বলেছিলাম একে একে বলেছিলাম যে ভাই গার্লফ্রেন্ডের চক্করে যাস না, ছেলেটা শেষ পর্যন্ত ব্রেকআপ হয়েই গেল, কিছু করার নেই। তোমরা দেখতে পাচ্ছ এদিকে কত সুন্দর ঢেউ, তো প্রাকৃতিক এত সৌন্দর্যের জন্য একটা ভিডিও দিতে লাইক তো অবশ্যই আমি আশা করে থাকি তোমাদের থেকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। Music. আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসে ও বেনীল ভেজাল ভেসে বেড়ায়, আহা জিত দাও সে দিনের মতো, and his name is John C. হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা বালির বাঁধে মাঝখানে রয়েছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ এইদিকে দেখালে এইদিকেও জল, যেমন দেখো এদিকেও জল, আর এইদিকে দেখলে আমরা যেই সাইড দিয়ে এসেছি সেই দিকেও দেখো, চারিদিকটা কেমন ওয়াও ওয়াও লাগছে না, এদিকেও জল আর এদিকেও জল, চারিদিকে জল। তো তোমরা এই প্রকৃতিক এই সৌন্দর্যের জন্য তোমরা ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে যেন পৌঁছে যায়। তো তো চলো তোমাদেরকে এদিকে যে দেখতে পাচ্ছ বালির বাঁধ ফাঁকা রয়েছে সেদিকটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো, তো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। এটা একটা দেখতে পাচ্ছ যে বাঁধের শেষ মুহূর্তে এবার শেষ হতে চলেছে বাঁধটা, তো ওখান থেকে তোমাদের এই যে শুরুর ভিউটা পুরোটা দেখাবো। এই জায়গাটা হচ্ছে চিংড়ে এবং ওপাশটা হচ্ছে বালিগড়ি, আর আমরা এসেছি সেটা হচ্ছে রঞ্জিতবাটি শিবতলা ময়দান থেকে। তো দেখতে পাচ্ছ এদিকে আমরা চিংড়ের সামনাসামনি চলে এসেছি, ওখানে খেলার মাঠ রয়েছে চিংড়ের, আর এইদিকে বালিগড়ি। তোমাদেরকে বালিগড়ি ফালিগড়ি দেখাতে পারবো না, আমরা শুধু আজকে বাঁধের রিভিউ করবো, তো তোমরা পুরোপুরি ভিডিও দেখতে থাকো। একটা গাইস কথা, যে তোমাদের কাছ থেকে শুধুমাত্র আমার একটাই আশা থাকে, সেটি হচ্ছে ভিডিও যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই ভিডিও লাইক করবে, কারণ তোমাদের কাছ থেকে শুধু একটাই আশা থাকে যে তোমরা শুধু শুধু ভিডিওটি লাইক করো, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো ভিডিওটি। আজকের ভিডিওটা এইটুকুই, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে আমার নেক্সট ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।